আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ দুই হাজার উনিশ সালের তেসরা জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ আশরাফ তার বয়স হয়েছিল আটষট্টি বছর এক এগারো পরবর্তী সময়ে সৈয়দ আশরাফ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এরপর 2009 সালে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন দুই সালের সম্মেলনে তিনি টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পান দুই সালের সম্মেলনে তাকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়